ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলীয় এলাকা অতিক্রম করে শক্তি হারিয়েছে, সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঝড়ে গাছ চাপা ও ঘর চাপায় কয়েকটি জেলায় মারা গেছে অন্তত 11 জন। এর মধ্যে কুমিল্লায় 3 জন, ভোলায় 3 জন, সিরাজগঞ্জে 2 জন, নড়াইল, শরীয়তপুর ও বরগুনায় 1 জন করে মারা গেছেন। এদিকে সাগর এখনও উত্তাল থাকায় দেশের 3 সমুদ্রবন্দরে 7 নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজারকে 6 নম্বর বিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঝড়ে জলোচ্ছ্বাসের কারণে উপকূলীয় জেলার অনেক এলাকা প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ রাতে আশ্রয় কেন্দ্রে অবস্থান করে সকালে বাড়ি ফিরছেন। ঘূর্ণিঝড়টির অগ্রভাগ সোমবার সন্ধ্যা 6টায় ও মূল কেন্দ্র রাত 9টায় উপকূলে আঘাত করে। ঝড়ের কারণে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকা জুড়ে ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টি হয়। উপকূলের 15টি জেলার নদনদীর পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট উচ্চতা নিয়ে আছড়ে পড়ে। বৈরী পরিস্থিতির কারণে আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের তাণ্ডবে মোংলায় 2 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। ঝড়ে গাছপালা উপড়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। ঝড়ে কতটা ক্ষতি হয়েছে তা জানতে কথা বলছি মোংলার স্টাফ করেসপন্ডেন্ট আবু হোসাইন সুমনের সাথে। সুমন, ঝড়ে মোংলায় ক্ষতি কেমন হয়েছে? বন্দরের কার্যক্রম কি এখন সচল রয়েছে? মুশফিক, গতকালের যে সিত্রাঙ্গের যে তাণ্ডব, তাতে আসলে মোংলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ঝড়ের কবলে পড়ে গত রাতেই মোংলার পশুর নদীতে একটি ফ্লাই অ্যাশ বোঝাই কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এছাড়া আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মোংলা ঘাসিয়াখালী যে চ্যানেল রয়েছে, এই চ্যানেলটিতে একটি বিআইডব্লিউটি এর পল্টন ডুবে গিয়েছে। তো পশুর চ্যানেল নিরাপদ থাকলেও এই যে মোংলা ঘাসিয়াখালী যে চ্যানেল, এটা কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, কারণ এখান থেকে প্রতিদিন 100 কার্গো কোস্টার চলাচল করে থাকেন। তো বিআইডব্লিউটি এটা খুব শীঘ্রই এখান থেকে উত্তোলনের জন্য উদ্যোগ নিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। আর এছাড়া মোংলায় এই যে অতিবৃষ্টি এবং জলোচ্ছ্বাসে প্রায় 2000 চিংড়ি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে 200 থেকে 250 ঘের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোর মাছ পুরোপুরি ভেসে গিয়েছে। এছাড়া প্রায় 350 কাঁচা ঘরবাড়ি আংশিক এবং বেশি মিলিয়ে প্রায় 350 ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে পড়েছে এবং গত 2 দিন ধরে বিদ্যুৎ নেই। বিভিন্ন জায়গায় গাছপালা পড়ে বৈদ্যুতিক সংযোগ সেটি বিচ্ছিন্ন থাকার কারণে এই 2 দিন ধরে আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে মোংলা। এবং মোংলাতে গত 2 দিন ধরেও নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্কেরও বেশ সমস্যা ছিল। আর বন্দরের যে কার্যক্রম, এখন আবহাওয়া ভালো হওয়ার কারণে দুপুরের পালা থেকেই মোংলা বন্দরে যে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ রয়েছে, সেই জাহাজের কার্যক্রম দুপুরের পালা থেকেই শুরু হবে স্বাভাবিকভাবে, দুপুর থেকেই বন্দরের কার্যক্রম। পুষ্পিক, মোংলার ঝড় পরবর্তী অবস্থার খবর জানাচ্ছিলেন আবু হোসেন সুমন।